তারা মায়ের মূর্তি গেল অন্য মন্দিরে। কিভাবে হবে মায়ের দর্শন? ভৈরবের মূর্তির পাশে আগামী কয়েকদিন হবে তারা মায়ের পুজো। তারাপীঠের তারা মায়ের মাহাত্ম্য সর্বজন বিদিত। সারা বছর তারা মায়ের মন্দিরে ভিড় লেগে থাকে পুণ্যার্থীদের। তারাপীঠের মাহাত্ম্য ছড়িয়ে রয়েছে দেশ বিদেশের সর্বত্র। প্রতিদিন নিত্য পুজো পাঠের পাশাপাশি বছরের বিশেষ তিথি ও শনি মঙ্গলবারে বিশেষ পূজা অর্চনা হয় এই মন্দিরে। জানা গেছে, বিশেষ প্রয়োজনে তারা মায়ের মূর্তি স্থানান্তরিত করা হয়েছে। মায়ের আদি মূর্তি সহ তারা মায়ের মূর্তি নিয়ে যাওয়া হয়েছে পাশের শিব মন্দিরে, সেখানেই নিত্য পুজো করা হবে। মন্দির কমিটি সূত্রে জানা গেছে, মূলত মন্দিরের গর্ভগৃহ সংস্কারের জন্য স্থানান্তরিত করা হয়েছে তারা মায়ের মূর্তি। মন্দির কমিটি জানিয়েছে, দীর্ঘ সময় মন্দিরের গর্ভগৃহ ও মায়ের বেদি সংস্কার করা হয়নি, সেগুলি সংস্কার করার পাশাপাশি মন্দিরের রং করা হবে। গত করোনাকালেও মন্দিরের গর্ভগৃহ সংস্কার করা যায়নি, সেই কারণে এবার গর্ভগৃহ ও বেদি সংস্কার করা হচ্ছে। তারাপীঠ মন্দির নিয়ে নানান লোকগাথা ছড়িয়ে আছে, আছে নানান কাহিনী। তারাপীঠ মন্দিরের পাশেই রয়েছে সাধক বামাখ্যাপার সমাধি মন্দির। জানা গেছে, এই মন্দিরেই পুজো করতেন বামাখ্যাপা। মহাপীঠ নামে পরিচিত তারাপীঠ মায়ের মন্দির। মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানিয়েছেন, সামনেই কৌশিকী অমাবস্যা, সেই তিথিতে তারাপীঠে প্রচুর পুণ্যার্থীর সমাগম হয়। বর্তমানে রেলের কাজ চলছে, সেই কারণে মন্দিরে পুণ্যার্থীর সংখ্যা অনেকটাই কম। সেই সুযোগকে কাজে লাগিয়ে গর্ভগৃহ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। মন্দির কমিটির সূত্রে জানা গেছে, যেসব পুণ্যার্থীরা এই দিনগুলিতে মন্দিরে আসবেন তাদের যাতে অসুবিধে না হয়, সেই কথা মাথায় রেখে চন্দ্রচূড় ভৈরব মন্দিরে মা তারাকে অধিষ্ঠিত করে পুজো দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমাদের গর্ভগৃহ সংস্কার, গর্ভগৃহের ভিতরে এবং বাইরে পুরো মন্দির রং করা হবে, মা যেখানে বসে সে বেদি সংস্কার হবে, মায়ের মন্দিরের অভ্যন্তরে যে মার্বেল যেগুলো আছে সেগুলো কিছু কিছু ভেঙে গেছে, সেগুলো সংস্কার করা হবে। কারণ দীর্ঘ প্রায় ছ সাত বছর এই কাজ করা হয়নি, করোনার সময় কাজ পুরো বন্ধ ছিল। তাই সামনে কৌশিক অমাবস্যা, আর যেহেতু এখন ট্রেন বন্ধ, কারণ হাজার হাজার ভক্তের যে সমাগম তারাপীঠে সেইটা কিছুটা হলেও এখন একটু কমেছে। তাই আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে মায়ের গর্ভগৃহ সংস্কারের কাছে হাত দিয়েছি। আর মায়ের যে নিত্যদিনের যে পূজা অর্চনা সেগুলো কিন্তু শিবের মন্দিরেই, শিবের কাছেই মায়ের হবে। মঙ্গল আরতি, ভোগ আরতি, মায়ের শয়ন সব কিছু কিন্তু এখন শিবের মন্দিরে হবে। আর ভক্তরা, যেহেতু শিবের মন্দিরটা একটু ছোট, তাই ভক্তরা শিবের মন্দিরের ভিতরে যেতে পারবে না, কিন্তু বাইরে থেকে চরণে হাত দিয়ে মাকে স্পর্শ করতে পারবে। তাই ভক্তদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকেও আমরা নজর রেখেছি, এবং এই কাজটা পুরো করতে পাঁচ সাত দিনের মধ্যে এই কাজটা পুরো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, তারাপীঠ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।